Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে খুব সিম্পল আর কুইক একটা ড্রিঙ্কস করে দেখাচ্ছি, আর সেটা হচ্ছে খেজুরের লাস্সি। লাস্সি আমাদের সবারই খুব পছন্দের, আর গরমের সময় লাস্সি থেকে রিফ্রেশিং আর কি হতে পারে। বিশেষ করে এই খেজুরের লাস্সিটা শুধু রিফ্রেশিংই না, এটা বেশ স্বাস্থ্যকরও বটে। খেজুর কতটা পুষ্টিকর সেটা আমরা সবাই জানি, আর সেই সাথে আছে দই, আছে বাদাম, এগুলো প্রচুর এনার্জি দেয়। তাই এই খেজুরের লাস্সিটা এই গরমের সময় খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা ড্রিঙ্ক। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খেজুরের লাস্সি বানানোর জন্য আমি প্রায় 15-16টা খেজুর বিচি ছাড়িয়ে তারপর হাফ কাপ দুধে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার জন্য। আপনারা যদি নরম খেজুর ইউজ করেন তাহলে এটা দুধে ভিজিয়ে রাখার দরকার নেই, বাট খেজুরটা যদি একটু শক্ত হয় তাহলে সেটা দুধে ভিজিয়ে রাখলে এটা ব্লেন্ড করতে ইজি হবে। কাজু বাদাম নিয়েছি প্রায় 7-8টা। কাজু বাদাম যদি না থাকে তাহলে আপনারা কাঠ বাদাম বা অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। টক দই নিয়েছি 2/3 কাপ অথবা 1 কাপের একটু কম। আপনারা চাইলে মিষ্টি দইও ইউজ করতে পারবেন, তবে যেহেতু খেজুরটা এমনিতেই অনেক মিষ্টি তাই আমি প্রেফার করি টক দইটা ইউজ করতে। দুধ নিয়েছি আরও প্রায় 1/2 কাপের মতো। 1 কাপের মতো নিয়েছি বরফ কুচি, বরফ এখান থেকে আমি আমার প্রয়োজন মতো ইউজ করব। চিনি নিয়েছি 2 টেবিল চামচ। চিনি আমি নিয়েছি কারণ আমি টক দইটা ইউজ করছি তাই। তারপরও চিনি কিন্তু এটাতে খুব কম লাগবে কারণ খেজুর এমনিতেই অনেক মিষ্টি, আর আপনারা চাইলে চিনি ইউজ না করলেও পারবেন। সামান্য কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, এটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব, বাট এটা অপশনাল। এখন একটা ব্লেন্ডারের জাগে আমি প্রথমে দুধে ভেজানো খেজুরটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি টক দই, আর আপনারা চাইলে প্রথমে খেজুরটাকে দুধের সাথে ব্লেন্ড করে নিয়ে তারপর অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে পারবেন, বাট আমি সব কিছু একসাথেই ব্লেন্ড করব। বাদামটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি চিনি, এরপর নিয়ে নিচ্ছি বরফ, আর নিয়ে নিচ্ছি দুধ। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আপনাদের যদি মনে হয় যে লাস্সিটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনারা অল্প করে দই অথবা বরফ অ্যাড করে নিতে পারেন, আর যদি মনে হয় যে লাস্সি একটু ঘন হয়ে গেছে তাহলে অল্প করে দুধ অ্যাড করে নেবেন। আমার লাস্সিটা ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি এটা গ্লাসে নিয়ে সার্ভ করছি। আর এখন আমি যে পেস্তা বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এরকম করে একটু উপরে দিয়ে দিচ্ছি, আর এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য করছি, আপনারা এটা না করলেও পারবেন। তো খুব ঝটপট তৈরি হয়ে গেল খুব রিফ্রেশিং আর অনেক হেলদি খেজুরের লাস্সি। আমার কাছে তো এটা দারুণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা বাসায় বানালে পরে আমাকে জানাতে পারেন। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।